সো গাইস আমি অনলাইনে অ্যাড দেখে কয়েকটা ইলেকট্রনিক প্রোডাক্টস কিনেছি তো দেখা যাক এগুলো আদৌ কাজ করে কিনা হ্যাঁ আজকে আমি রিভিউ করব মশা মারার মেশিন এই কিউট পিগি এই ব্লুটুথ স্পিকার এই আজব পেন এই হেক্সাগোনাল সকেট আর এই তার আর নেক্সট যে প্রোডাক্টটা আমি রিভিউ করতে যাচ্ছি সেটা খুব মজাদার কারণ সেটা হচ্ছে মশা মারার মেশিন আচ্ছা হ্যাঁ ইউজুয়ালি কি হয় আমি মশা মারার যে আমার ব্যাট আছে সেটা নিয়ে মশার পেছনে এরকম ভাগতে থাকি যেরকম একটা শাল লাল কাপড়ের পেছনে ভাগে এটা নাকি মশাকে অ্যাট্রাক্ট করে নিজের কাছে এটা অন করে দিলে এর মধ্যে থেকে একটা আলো বেরোতে থাকে যেটা দেখে মশাগুলো ভালোবাসায় পড়ে যায় এটার আর এর ভিতরে এসে প্রেমে ফাঁদে পড়ে এইখানে জমা হয়ে যায় মরে অবভিয়াসলি ও অন হয়েছে এই যে অন হয়ে গেছে এর মধ্যে একটা ফ্যান আছে যেটা চলছে আওয়াজ পাচ্ছে তো আমি এখন এটাকে রেখে আসি কারণ ঘরের মধ্যে তো আমি মশা নেই আমার এই মুহূর্তে বারান্দায় রেখে আসবো আর দেখবো যে এর মধ্যে কতগুলো মশা জমেছে সো গাইস 5 ঘন্টা হয়ে গেছে আর এখন এই মশার মেশিনটা খোলার পালা দেখার পালা যে এর মধ্যে কতগুলো মশা এক করে পড়ে আছে এটা কিভাবে খোলে ও মাই গড এখানে এতগুলো মশার মধ্যে একটাও নেই এটা খালি একটা কেন বানিয়েছে আমাদের বোকা বানানোর জন্য আমার কত স্বপ্ন ছিল যে আমি এর মধ্যে মশা রাখবো এখন এই যে ফ্যানটা যেটা চলে আর কি ভোঁ করে এটা শুধু এখন মুখে ফ্যান দেওয়ার জন্য ইউজ করা যায় তাছাড়া এটার কোনো ইউজ নেই তোমরা এরকম বোকা হবে না ঠিক আছে আমার মতো বোকা হয়ে অ্যাড দেখে খুব মজা করে নিজের যত সেভিংস আছে সেগুলো দিয়ে এইরকম প্রোডাক্ট কিনে বোকা হওয়ার কোনো মানে হয় না এখন আমি যে প্রোডাক্টটা রিভিউ করতে যাচ্ছি সেটা 1 না 2 না 3 ইন 1 প্রোডাক্ট আর সেটা হচ্ছে তাতারা পিগি মিরর এলইডি ফ্যান কি কিউট না দেখতে একদম আমার মতে কিউট কিউট আর এর মধ্যে না অসাধারণ কিছু ফিচারস আছে সেটা হচ্ছে প্রথমে এটা একটা মিরর তার সাথে সাথে এটাতে আছে এলইডি লাইট জ্বলছে দেখছো আর তার সাথে সাথে এটাতে আছে ফ্যান আরে বাহ এ তো পুরো উড়ন্ত পিগি আর এর মধ্যে যে এলইডি লাইটটা আছে সেটা আমার আইলাইনার থেকে শুরু করে মেকআপে অনেক সাহায্য করে ভেবে না আমি অন্ধকার রুমে আছি বা দিনে আছি বা যেখানে আছি সেখানে আমাকে এটা আলোটা একদম প্রপারলি আমাকে মেকআপ করতে সাহায্য করে ভেবে না তুমি বাসে যাচ্ছ ট্রেনে যাচ্ছ অফিসে যাচ্ছ বা বিয়ে বাড়িতে যাচ্ছ সেখানে ভিড় আছে আর ভিড়ের সাথে সাথে কি থাকে বলো তো ঘাম থাকে আর তার সাথে থাকে ফ্রিতে ঘামের গন্ধ হ্যাঁ আমার বাসে খুব অসুবিধা হয় তোমার নাকি তোমার আশেপাশের লোকের অসুবিধা হয় এই ফ্যানটা এত হাওয়া যে তোমার মুখে যে সোয়েটি সোয়েটি ভাবটা আছে যেটা তোমার বিয়ে বাড়িটা পুরো রুইন করে দিতে পারে সেটা এটা সেফ করে দিতে পারে এই প্রোডাক্টের সবথেকে ভালো ব্যাপার হচ্ছে এটা রিচার্জেবল তুমি রাত্রিবেলা এটা চার্জ দিয়ে দিলে তারপর সকালবেলা এটাকে সুন্দর করে নিজের ব্যাগের মধ্যে ঢুকিয়ে যে কোনো জায়গায় চলে যেতে পারো টিং 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 আর আরেকটা ব্যাপার আমার ভালো লাগে যে এটা আমি যখনই ইউজ করব তখন ডেফিনেটলি পাশের লোকজন যে তোমার পাশে বসে আছে সে জিজ্ঞেস করবে ও মাই গড এই ট্রেন্ডের জিনিসটা তুমি কোথা থেকে পেলে এই প্রোডাক্টটার দাম মাত্র 499 আর তোমাদেরও যদি এই কিউট প্রোডাক্টটা ভালো লেগে থাকে তাহলে ডেসক্রিপশনে দেওয়া আমার বুলবুল স্টোরের লিংক দেওয়া আছে সেখানে গিয়ে এটা কিনে ফেলতে পারো অনেক লিমিটেড স্টক আছে তাড়াতাড়ি গিয়ে কিনে নিও হ্যাঁ সো গাইস এখন আমি রিভিউ করতে যাচ্ছি ইনস্ট্যান্ট জুসার হ্যাঁ আমি অনলাইনে এটার প্রচুর অ্যাড দেখেছি ফেসবুকে আমার অ্যাডে ভর্তি হয়ে গেছে যেখানে ওরা বলছে কেন কেন আমাদের জুসার কেন কেন তো এইটা হচ্ছে ইনস্ট্যান্ট রিচার্জেবল জুসার অ্যাজ পার অ্যাড এ মুন্না তুই জুসার কিনেছিস হ্যাঁ বাহ এটা তাহলে আমি আজকে জিমে নিয়ে যাব আর তোমার যে 2 মাস ধরে জিমের জুতো আর জিমের জামাতে ধুলো পড়ছে সেগুলো নিয়ে যাও আজকে জিমে তো আমি অলরেডি আমার ফ্রুটস রেডি করেছি গাজর শসা আর কলা ইয়েস কলা দিয়ে আমি প্রথমে স্টার্ট করব কারণ এটা আমার ফেভারিট ফ্রুট হ্যাঁ তো আমি এর মধ্যে বানানা দিয়ে দিলাম সো লেটস স্টার্ট এ বন্ধ হয়ে গেলি কেন তুই তো এর মধ্যে একটা স্ট্রেনার আছে যেটা ওই যেগুলো হয়নি জুস সেগুলোকে আটকে দেবে আর বাকি জুসটা বের করে দেবে মোটামুটি অনেকটা হয়েছে অনেকটা হয়নি কলা তো ভালো করে এটা করতে পারিনি দেখা যাক এটা গাজর কি করতে পারে স্পিড কমে যাচ্ছে কেন চলো চলো এভাবেই যদি ধরে থাকতে হয় তাহলে আর জিমে যাওয়ার দরকার নেই এখানেই এক্সারসাইজ হয়ে যাচ্ছে আলসাদের যত বাহানা বন্ধ কেন হয়ে গেল সো
বলছিস না কেন? ও আটকে গেছে ব্লেডটা। চারিদিক দিয়ে জুস পড়ছে গড়িয়ে গড়িয়ে। এ বাবা, চারিদিকে জুস ফেলে কি করেছিস তুই? এই তুই সব এসব পরিষ্কার করবি, এবার চলবে। অনেক আস্ত আস্ত গাজর রয়ে গেছে, হয় না আমরা বাটাতে একদম পিষে দিই সেরকম অ্যাডে দেখিয়েছিল, কিন্তু এখানে সেটা হচ্ছে না। সেগুলো এই আস্ত গাজরগুলো রয়ে গেছে, আই গেস শুধুমাত্র স্মুদি বা মিল্ক শেক বানাতে চাচ্ছ বা কিছু ফেনা করতে চাচ্ছ তার জন্য ঠিক আছে, কিন্তু বাকি হার্ড করে একদম জুসার গ্রাইন্ডারের জন্য এটা একদম পারফেকশন না। এরকম জুস হবে, জলওয়ালা জুস। সো আমি বলবো এই প্রোডাক্টটা অনলাইনে আমি যেটা ভেবেছিলাম সেটা হয়নি। সো ইয়া, নেক্সট। ও, তোমরা জানতে চাইছো এটা কি? এটা হচ্ছে টাচ ল্যাম্প পোর্টেবল স্পিকার। এটা একটা অ্যামেজিং ডেকোরেশন পিসের সাথে সাথে একটা অ্যামেজিং নাইট ল্যাম্প। এটা ব্লুটুথ স্পিকার, এটাতে মাইক্রো এসডি কার্ড দিয়ে তুমি গান শুনতে পারো, অক্স কেবল দিয়ে গান শুনতে পারো, প্লাস এটা টাচ ল্যাম্প, এটা টাচ করলে এটার কালার চেঞ্জ হতে থাকে। ইনফ্যাক্ট এটা মিউজিকের বিটের সাথে সাথে নিজের কালার চেঞ্জ করে। অনেকগুলো মোড আছে, আমার তো সব থেকে বেশি ভালো লাগে স্টপ মোডটা, টং টং টং। প্লাস এটা রিচার্জেবল, এটাতে একবার চার্জ দিলে 4-5 ঘন্টা পর্যন্ত আমি আরামসে গান শুনতে পারি। আর প্লাস এটা তো পোর্টেবল, দেখতে পাচ্ছ কত ছোট্ট, এটা যে কোনো ব্যাগের মধ্যে ঢুকে যেতে পারে আর যে কোনো জায়গায় আমি এটা নিয়ে যেতে পারি। আমি তো প্ল্যান করছি এবার পিকনিকে নিয়ে যাবো আর হেভি গান শুনবো। আরে এটার দাম অনেক বেশি হবে। আরে বাবা, এটার দাম মাত্র 499 টাকা। আর তোমাদেরও যদি ল্যাম্প প্লাস স্পিকারটা ভালো লেগে থাকে তাহলে ডেসক্রিপশনে গিয়ে আমার বুলবুলের স্টোর লিঙ্কটা ক্লিক করে এটা কিনে ফেলতে পারো। এখন আমি যে প্রোডাক্টটা রিভিউ করতে যাচ্ছি সেটা হচ্ছে মাসাজার পেন। আমি অনলাইন অ্যাডে দেখেছি যে এটা ইউজ করে মানুষজন নিজেদের সব স্ট্রেস কমিয়ে দেয়। এটা আমার খুব দরকার, আমার লাইফে খুব স্ট্রেস। বাবা তোমার কিসের স্ট্রেস? তোর মা কি? তো আজকে আমি এই পেনটা ইউজ করে নিজের সব স্ট্রেস কমিয়ে দেবো। তো দেখা যাক এই বাক্সের মধ্যে অ্যাকচুয়ালি কি আছে। দেহে তো কোনো এলিয়েনের পেন মনে হচ্ছে। এর মধ্যে এই দুটো অরেঞ্জ কালারের বাক্স দেখতে পাচ্ছি, এটা পেনটা দিতে দেখতে পাচ্ছি, এই যে মাসাজার পেনটা, আর এটা মনে হয় এটার কোনো পার্ট হবে। ও, তার সাথে একটা এখানে ইউজার ম্যানুয়ালও আছে। তো ইউজার ম্যানুয়াল কে পড়ে? আমি তো পড়ি না, মানে একটু পড়ে নেবো আর কি, পড়া হয়ে গেছে। তো আমি ইউজার ম্যানুয়াল দেখে জেনে নিয়েছি যে এগুলো অ্যাকচুয়ালি জেল, আর এটা হচ্ছে এটার আর একটা পার্ট। বাবা, থকথকে জেল, এটা অনেকভাবে ইউজ করা যায় আই গেস। সো জেল লাগিয়ে ফেলেছি, হ্যাঁ এখন পেন ইউজ করব। ও, অন হয়ে গেছে। এটা 0, এটা 1, 2, 0-তে দিচ্ছি আমি, হ্যাঁ 0-তে দিচ্ছি, তাতে দেখছি কি অবস্থা হয়। ও, কিছু হচ্ছে না, হ্যাঁ এটা কিছু হচ্ছে না, দেখি 0-0-তে কিছু হয়। 1 দি, 1 না 4 দেবো আমি। আচ্ছা এটা ফিল কে, ও বাবা রে, গাইস এটা ইলেকট্রিক শক খেলাম আমি এই মাত্র, বেশি কিছু হয়নি। কিন্তু এটা হচ্ছে লো ভোল্টেজ থেরাপি প্যাসেঞ্জার পেন, যেটা আমি ভালো করে ইউজার ম্যানুয়ালটা পড়ে জানতে পারলাম। তো ইউজার ম্যানুয়াল কে পড়ে? আমি তো পড়ি না, মানে একটু পড়ে নেবো আর কি, পড়া হয়ে গেছে। তো আমি বলবো এটা তোমরা বাচ্চারা একদম ইউজ করতে যেও না, কারণ এটা আই গেস একটা ফিজিশিয়ান বা একটা ডক্টরের কি বলে ওটাকে, গাইডেন্সে এটা ইউজ করা উচিত। তো আমি তোমাদেরকে এটা রেকমেন্ড করবো না, হয়তো যারা এটা এরকম অ্যাকুপাংচার থেরাপি, লো ভোল্টেজ থেরাপি অলরেডি ইউজ করে, ট্রাই করে, তাদের জন্য এটা খুব ভালো একটা মাসাজার পেন, বাট নট ফর মি। সো গাইস, ভিডিও বিশাল লম্বা হয়ে যাচ্ছে বলে এখানে আরো দুটো প্রোডাক্ট রিভিউ আমি অ্যাড করতে পারিনি। তোমরা যদি ওই দুটো প্রোডাক্ট রিভিউ দেখতে চাও তাহলে ডেসক্রিপশনে গিয়ে লিংক ক্লিক করে ওই দুটো প্রোডাক্টের রিভিউ দেখে নিতে পারো, ওকে? আর হ্যাঁ, আমাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, যেটা একটু মাঝে মাঝে তোমরা ভুলে যাও, তো করে দাও, হ্যাঁ।